আসসালামু আলাইকুম। ডিমের কোরমা, ডিম ভুনা, ডিম দো পেঁয়াজা, ডিম ভাজি অনেক রেসিপি তো খেয়েছেন ডিমের। আজকে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, ভাপা ডিমের মশলা রেসিপি। এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে। রান্না করা খুবই সহজ, উপকরণ সব হাতের লাগালে। আশা করব রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। একটা মিক্সিং বোলে আমি একে একে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সামান্য লবণ এবং সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিব, তবে একেবারে ফোমি ভাব করা যাবে না, হালকা ফেটিয়ে নিলেই হবে। একটা স্টিলের বাটিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি, খুব ভালো করে তেলটা মাখিয়ে নিব। এই বাটিটাতে করে আমি ডিমটাকে ভাপে দিব, তেল লাগার কারণে ডিমটা খুব সহজে উঠে আসবে। একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি। উপরে একটা ঢাকনা দিয়ে ভারী কিছু একটা চাপা দিলেই হবে। চুলার আঁচটাকে হাইয়ে রেখে 15 মিনিট জাল করে নিয়েছি। 15 মিনিটে ডিমটা খুব ভালো মতো বসে যাবে। তারপর নামিয়ে ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে কেটে নিব, ঠিক যেভাবে আমরা পুডিং কেটে নিই। নিচে তেল মাখিয়ে নেওয়ার কারণে খুব সহজে এটা খুলে আসবে। আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে বড় বা আরও ছোটো ছোটো করে নিতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্যানে আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে নিয়ে ডিমের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার হালকা লালচে কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি, তবে এগুলোকে খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে লালচে কালার করে ভেজে নেওয়ার পরে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট আর 2 টমেটো এর মধ্যে দিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 7 মতো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ করে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ডিমের মশলা। এটা বাজারে কিনে পাওয়া যায়। এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে নিচ্ছি লবণ, তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ আমি ডিম ভাপে দেওয়ার সময় এবং ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা বলক আসা পর্যন্ত। রান্নার শেষে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। ব্যাস, রান্না হয়ে গেল ভাপা ডিমের মশলা রেসিপি। এটা খেতে কতটা মজার বাসায় শুধু একবার রান্না করে দেখবেন। আশা করব রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।